PUBG and Free Fire প্রায় তোমরা সবাই অনেক খেলেছো। যারা যারা PUBG Free Fire এখন পর্যন্ত ট্রাই করনি, তারা এখন পর্যন্ত মোবাইলের ব্যাটল রয়্যাল গেম সম্পর্কে হয়তোবা খুব একটা ধারণা রাখো না। বাট আই হোপ যে এই চ্যানেলের মোস্ট অফ দ্য অডিয়েন্সটাই PUBG and Free Fire একবার করে হলেও খেলে দেখেছো। অনেকের কাছে PUBG and Free Fire হচ্ছে ইমোশনস, পুরনো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই দুটো গেমের সাথে। বাট কথা হচ্ছে PUBG মোবাইল 2018 সালে এসেছে মোবাইলের জন্য, অ্যান্ড ফ্রি ফায়ার 2017 সালে। সো অলমোস্ট 4 বছর বা 5 বছর হয়ে গিয়েছে এই দুটো গেম রিলিজ হওয়ার। সো পুরাতন জিনিস আসলে এতদিন ধরে খেলার অনেকেরই এনার্জি নেই, তাই হয়তোবা অনেকে অল্টারনেটিভ চাচ্ছ। তো আমি তোমাদের জন্য একটা অল্টারনেটিভ নিয়ে এসেছি, যে গেমটা কোনো কোনো দিক থেকে ফ্রি ফায়ারের থেকে বেটার হবে কিংবা পাবজির সমতুল্য হবে। বলাই যেতে পারে পাবজি, ফ্রি ফায়ার আর এই গেমটা ভাই ভাই, কারণ 3টা গেমই দেখতে অনেকটা সিমিলার, সেই সাথে 3টা গেমই ব্যাটল রয়্যাল ক্যাটাগরির গেম, কনসেপ্ট 3টা গেমেরই সেম। তো হ্যালো আমার কলিজার টুকরা গেমার ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি পাবজি ফ্রি ফায়ারের অল্টারনেটিভ হিসাবে সেরা একটি ব্যাটল রয়্যাল গেমের সাথে। তো আর দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুর পূর্বে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি এই চ্যানেলে তোমাদের জন্য গেমিং রিলেটেড ভিডিওস রেগুলার আপলোড দেওয়ার ট্রাই করি। আর হ্যাঁ, ভিডিওতে একটা করে লাইক করে দিও। তো চলো ভিডিওর মেইন পার্টে যাওয়া যাক। গেমটির নাম হচ্ছে হলো 6.A Raider Mission। অবভিয়াসলি ব্যাটল রয়্যাল ক্যাটাগরির একটা গেম। এট ফার্স্ট গেম নিয়ে কিছু কথা বলি, তারপরে গেমের ডাউনলোড কিভাবে করবে সেটি নিয়ে কথা বলবো। প্রথমত তোমরা যখন গেমটা স্টার্ট করবে তখন এই গেমের মধ্যে 3টা ক্যারেক্টার পাবে, যে কোনো একটা ক্যারেক্টার তোমাকে চুজ করতে হবে। কিন্তু ফ্রি ফায়ারের মতো তোমাকে এখানে আলাদাভাবে স্কিলস কিনতে হবে না। তো তুমি যে কোনো একটা ক্যারেক্টার চুজ করে এই গেমটি রেগুলার খেলে প্রো প্লেয়ার হয়ে উঠতে পারো, টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। জাস্ট লাইক পাবজি, যেখানে স্কিল ম্যাটার, স্কিন ডাজন্ট ম্যাটার। শুধু এই গেমে 3টা ক্যারেক্টারই নয়, আরো অনেকগুলো ক্যারেক্টার্স আনলক হবে। যত তোমরা গেমটা খেলবে তত ক্যারেক্টার্স আনলক হবে। তো এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেমের লবি। ম্যাচ শুরু হওয়ার আগে যেমন পাবজিতে বা ফ্রি ফায়ারে তোমাদের লবি দেখায়, তেমনি এখানেও তোমাকে 1 মিনিটের জন্য একটা লবিতে রেখে দেওয়া হবে। তারপরে লবিতে দৌড়াদৌড়ি ঘুষাঘুষি করার পর তোমরা গেমে ঢুকতে পারবে। সেই সাথে পাবজি ফ্রি ফায়ারে যেমন সবকিছু কাস্টমাইজ করতে পারো, লাইক গ্রাফিক কন্ট্রোল করতে পারো, তেমনি এখানেও তোমরা সবকিছু কন্ট্রোল করতে পারবে। লো এন্ড ডিভাইসের জন্য লো গ্রাফিকে খেলতে পারবে, হাই এন্ড ডিভাইসের জন্য হাই গ্রাফিকে খেলতে পারবে। তো নর্মাল পাবজি ফ্রি ফায়ার গেমে প্লেন থেকে যখন তোমরা ল্যান্ড করবে তখন তোমাকে প্যারাশুট দেওয়া হয় কিংবা স্কেটবোর্ড দেওয়া হয়, বাট এখানে তোমাকে প্লেন থেকে ল্যান্ড করার সময় প্যারাগ্লাইডার দেওয়া হবে। তো প্যারাগ্লাইডার দিয়ে উঠতে উঠতে তোমরা অনেক দূর যেতে পারবে এবং তোমার ডেস্টিনেশনে ল্যান্ড করতে পারবে। ইভেন এখানে তোমাকে ম্যাপের মধ্যে বলে দেওয়া হবে যে কোথায় কোথায় এনিমি রয়েছে, কোন কোন জায়গায় ফাইট হচ্ছে অ্যাকচুয়ালি। সো এই গেমের মধ্যে ক্যাম্পিং এর কোনো ঝামেলাই নেই। এই গেমটা তোমরা নির্ভয়ে খেলতে পারো, কারণ এখানে কোনো ক্যাম্পারই নেই, কারণ সবাই জানে যে তার লোকেশন অলরেডি রিভিল হয়ে গিয়েছে। আলাদাভাবে কোনো ঘরে টরে গিয়ে লুট খুঁজতে হবে না তোমাকে। গেমের মধ্যে তোমরা সাপ্লাই বক্স পাবে, সাপ্লাই বক্স থেকে লুট কালেক্ট করতে হবে তোমাকে। চাইলে তুমি এনিমিদেরকে মেরেও এনিমিদের কফিন বক্স লুট করতে পারবে, কিন্তু ঘর থেকে আলাদাভাবে যে লুট করে আনবে সেটা পসিবল না, যেমনটা পাবজি ফ্রি ফায়ারে করা যায়। তো তুমি এখানে শিল্ডও অ্যাপ্লাই করতে পারবে, যে শিল্ড অ্যাপ্লাই করে এনিমিদের বুলেট থেকে তুমি রক্ষাও পেতে পারো। আর হ্যাঁ, ফ্রি ফায়ারে যেমন তোমাকে ডায়মন্ড কিনতে হয়, এখানে কিন্তু তোমাকে ডায়মন্ড কিনতে হবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে এনিমি মারতে হবে। এনিমি মারার পরে অটোমেটিক ডায়মন্ড তোমার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, যেটা অনেক জোস একটা ফিচার। এনিমির ক্রেট থেকে তুমি ডায়মন্ড কালেক্ট করতে পারবে। সো অ্যামেজিং একটা গেম, অবশ্যই আমি রেকমেন্ড করবো, তোমাদের একবার ট্রাই করে দেখা উচিত। আর এই গেমে অনেকগুলো মনস্টার্সও পেয়ে যাবে, যে মনস্টারগুলোর সাথে ফাইট করে তোমরা অনেক লুটস গেইন করতে পারো। সেই সাথে মনস্টারগুলোকে মারলে অনেক বেশি ডায়মন্ডস পাওয়া যায়। সেই ডায়মন্ডসগুলো দিয়ে বিভিন্ন স্কিনস, ক্যারেক্টার্স এবং গানস আনলক করতে পারবে। শুধু আনলকই নয়, কিনতেও পারবে। ওভারঅল গেমটির কনসেপ্ট হচ্ছে পাবজি অ্যান্ড ফ্রি ফায়ারের মতোই। এই ব্যাটল রয়্যাল গেমে তোমাকে সার্ভাইভ করতে হবে লাস্ট পর্যন্ত, দেন তোমরা হবে উইনার। এবং তুমি চাইলে তোমার স্কোয়াড নিয়েও খেলতে পারো এই গেমটি। এবারে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে গেমটি ডাউনলোড করবে, বাট তার আগে বলে দিচ্ছি যে ইনস্টাগ্রামে যারা যারা এখন পর্যন্ত ফলো করনি, প্লিজ ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে দেখো ইনস্টাগ্রামের লিংক আছে। ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে গিয়ে একটা ফলো করে দাও, কারণ ইনস্টাগ্রামে কিন্তু আমি সব ধরনের গেমিং ডাউনলোড লিংক, আপডেটস অ্যান্ড নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করি। যত ধরনের গেম আমি এই চ্যানেলে শো করি সবগুলো গেমেরই ডাউনলোড লিঙ্ক ইনস্টাগ্রামের স্টোরি হাইলাইটসে দেখবে। ডাউনলোড লিঙ্ক 1, 2, 3 এইসব জায়গায় আমি পোস্ট করে রাখি। সো ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এই গেমের ডাউনলোড লিঙ্কও ইনস্টাগ্রামে পেয়ে যাবে। সেই সাথে আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি ডাউনলোড লিঙ্ক সরাসরি প্রোভাইড করে দিব। সো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে যখন ক্লিক করবে, সেই লিঙ্কে যাওয়ার পরে দেখবে এইরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পরে দেখবে ডাউনলোড ফ্রম হিয়ার একটা বাটন রয়েছে। এই বাটনে যখন তোমরা ক্লিক করবে সোজাসুজি তোমরা ডাউনলোড পেজে পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমরা ইজিলি গেমটা ডাউনলোড করে নিতে পারবে। ইটস সো সিম্পল। সো এখনই যাও, গেমটি ডাউনলোড করে খেলা শুরু করে দাও। আর কমেন্ট বক্সে রিভিউ দিতে বলো না যে গেমটা তোমাদের কিরকম লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।